গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সদস্যরা 2022 সালের 9 মে 108তম বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা ব্যাংকের গুলশান শাখায় একটি হিসাব খোলেন। দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, শ্রমিকদের পাওনা পরিশোধকালে অবৈধভাবে বিভিন্ন ফির নামে 6% টাকা কেটে নেওয়া হয়। এর মাধ্যমে আত্মসাত করা হয় শ্রমিকদের কল্যাণ তহবিলের বরাদ্দকৃত সুদসহ 45,52,13,000 টাকা। এছাড়া পাচারের উদ্দেশ্যে গ্রামীণ টেলিকমের 2,977 কোটি টাকা সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করেন ডক্টর ইউনূস সহ অভিযুক্তরা। এসব অভিযোগ নিয়ে সোমবার ডক্টর ইউনূস সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন দুদক সচিব মাহবুব হোসেন। দুদক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করছে, কারো পরামর্শে নয়, জানান সচিব। কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে যে অভিযোগ এসছে যে গ্রামীণ টেলিকমের যে টাকা এটি তারা আত্মসাত করেছেন, স্থানান্তর করেছেন কতিপয় মিলে, এবং মানে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু দণ্ডদান কমিশন থেকে অনুসন্ধান, পরবর্তীতে মামলা দায়ের, পরবর্তী তদন্ত হয় এবং তদন্তের সত্যতা পাওয়ায় চার্জশিট দাখিল করা হয়। অল্প সময়ের মধ্যে আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে চূড়ান্ত করা তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা জানান সচিব। চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম বিজ্ঞ আদালতের সদয় নির্দেশনা পরিপ্রেক্ষিতে করা হবে। গেল বছরের 5 অক্টোবর দুদকের তলবে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন ডক্টর ইউনূস। মাঝার ইমন, এখন ঢাকা।